বিদ্যালয়ে প্রথম লেখাপড়া করি, সেখান থেকে প্রাইমারি পাঠ করিয়া যাই তালদিঘি হাই স্কুলে। সেখান থেকে এক বছর লেখাপড়া করার পর আমার বাড়ির কাছে একটি হাই স্কুল হয়, আমি সেই স্কুলে বদলি আসি। আমরা তিন ভাই যখন হাই স্কুলে লেখাপড়া করি, তখন বাবা, আমরা খুব গরিব ছিলাম, বাবা আমাদের লেখাপড়ার খরচ না চালাতে পারে, আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে বাবার সাথে গৃহস্থিতির কাজে সহায়তা করি। 1966 সালে শুনলাম জিপিআরে লোক ভর্তি করবে মায়ামেছি খাগড়ুয়ে, আমি মায়ামেছি খাগড়ুয়ে গেলাম। সেখানে তারপর শুরু হইলো আমার ট্রেনিং। আমরা 9 মাস ট্রেনিং করার পর আমাদের সমাপনী কুচকাওয়াত ঢাকায় সমাপ্ত করে আমি ময়মনসিংহে কোচিং হই। ময়মনসিংহে প্রথম আমি কাকডোরে আবার 3 মাস ট্রেনিং করি। ট্রেনিং করার পর আমার পুষ্টি হয় হাতিবাগা। 1971 সালে যখন 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লাখ জনতার উদ্দেশ্যে ভাষণ দেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তখন আমি হাতিবাগা সেখানে চাকরিরত। আমার সাথে পাঠান পাঞ্জাবিরা 5 জন, আমরা 4 জন, আমরা বাঙালি 4 জন, আমার সাথে একজন বাবরচিও আছে। পাঞ্জাবিরা 5 জন হচ্ছে নায়েব সৈয়দের শেখ মোহাম্মদ খান, হাবিলদার মোহাম্মদ খান, লেফটেন্যান্ট সাদেক খান, সিপাহী আসলাম খান, সিপাহী সাবের খান, আর আমরা হলাম লেফটেন্যান্ট কাশেম নোয়াখালীবাড়ি, আবু আহমদ আলী সুবান নোয়াখালীবাড়ি, আর আমি ময়মনসিংহের একজন বাবরচি আছে স্থানীয়। 7ই মার্চ পরে বঙ্গবন্ধুর ভাষণের পরে পাকিস্তান হানাদার বাহিনী যারা ছিল তাদের অকথ্য ভাষায় ভুট্টুকে গালাগালি করতো, ইহানকে ভুট্টুকে অকথ্য ভাষায় গালাগালি করতো। 25শে মার্চ যখন ঢাকা পিলখানা দাদার বাগ বর্বর হামলা চালায়, তখন আমরা কিছুই শুনতে পাই না, আমরা হাতিবাগের কম্পে অস্তিত্ব ছিলাম। 26শে মার্চ তাও কিছু আমরা জানি না। 27শে মার্চ বিকাল 4 ঘটিকার সময় একজন মোটর সাইকেল রেখে ক্যাম্পের নিচে আসিয়া আমাদেরকে ইশারা দিল, তখন কাশেম ভাইকে তাকে পাঠালাম। কাশেম ভাই আসিয়া যে সংবাদ আমাদেরকে দিল, এতে আমাদের চোখ বড় বড় হইল, থানা বড় হইল। সে এসে বলল আজকে রাত্রেই আমাদের 1টা থেকে 3টার ভিতরে গুলি করে মেরে ফেলব। তখন আমরা চিন্তা করলাম এখানে আমাদের কী দক্ষ করা, একসাথে এতদিন রইলাম, একসাথে খেললাম, একই রুমে ঘুমাইলাম, অর্থাৎ আজকে রাত্রে আমাদের গুলি করে হত্যা করবে। আমরা মনে মনে প্রোগ্রাম করলাম। 11টা থেকে 1টা পর্যন্ত ছিল আহমদের ডিউটি, আমরা এই সুযোগটা ব্যবহার করলাম। রাতে 12টার দিকে আমরা সবাই উঠে গেলাম। বাবরচি রহমানকে বললাম তুই সাবেককে কুড়াল দ্বারা আঘাত করবে। আমাকে দিল শের মোহাম্মদ খানকে মারার জন্য, কাশেম ভাই নিল হাওলাদার মোহাম্মদ আলীকে মারবে, সুবান সাদেক খান আর আহমদ আলী আসলাম সবাইকে গুলি করার প্রোগ্রাম করা হলো। শেষ পর্যন্ত আমরা রাত্রে 12টার সময় আমরা সবাই গুলি করে সবাইকে হত্যা করলাম। মোহাম্মদ খান গুলি খাওয়ার পরেও সে পালাইয়া যেতে সক্ষম সক্ষম হয়। 30শে মার্চ আমাদের কোম্পানি নায়েব সৈয়দের মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদেরকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। আমরা প্রত্যেকে যাই কাউরায়, সেখানে দিয়ে আমরা প্রতিজ্ঞা বহু রচনা করি। সেখানে মেজর একজন সেনাবাহিনীর মেজর সাহেব এসে আমাদেরকে সেখানে তুকুটাইয়া দেয়, আমাদের পাঠিয়ে দেয় কালিকা কোর্ট থানায়। সেখানে একটা বাইপাস রাস্তা আছে কালিকা কোর্ট থেকে টাঙ্গাইল পর্যন্ত, আমরা সেই রাস্তায় অবস্থান নিই। আমাদের সাথে বেশ কয়েকটা অপারেশন তাদের হয় পাক হানাদার বাহিনী, আমাদের বেশ কিছু লোক শহীদ হন,
শেষ পর্যন্ত আমরা সেখান থেকে পালাই আসিতে বাধ্য হই। আমরা আসি আর আমি আসার পর একটা মেশিন গান, হালকা মেশিন গান এবং 390টা রাম সহ আমি বাড়িতে আসি। পরের দিন আমি সকালে ভারতে চলে আসি, মেশিন গান বাড়িতে রাখি আসি। মেশিন গান শেষ পর্যন্ত আমার বড় ভাই মাটির নিচে পুঁতে রাখে। আমি আসি আবার হাতিবাগান দূর হই, হাতিবাগান আসি আমাদের ইপিআরের 6-7 জন, বেঙ্গল লিমিটেড 1 জন, পুলিশের 2 জন, আনসারের 1 জন, আমরা সর্বমোট 35 জন লোক একসঙ্গে দৌড় হই এবং আমরা একটা বাটন গঠন করি। এর কিছুদিন পর বাতকুচি বারোয়ারি হইতে একটা প্লাটন, ওদের একটা 36 জন প্লাটন, প্রায় 40 জনের মতো লোক হাতিবাগা ক্যাম্প দখল করার জন্য তারা আসে। দাউ ধরানো অবস্থানে আমরা তাদের মোকাবেলা করি এবং সেখানে 7-8 জন লোক তাদের হত্যা করি, তারা পলাইয়ে যেতে বাধ্য হয়। ওই দিন আমি একটা 7.62 চায়না রাইফেল ওদের কাছ থেকে হস্তগত করি। শেষ পর্যন্ত সেই হাতিয়ারই আমার কাছে ছিল। এরপর বেশ কয়েকদিন পর আবার তারা মালতাবাড়ি হইতে একটা প্লাটন হাতিবাগার ক্যাম্প দখল করার জন্য আবার আসে। আমাদের সাথে তন্ত্রের ভীষণ যুদ্ধ হয়, এতে প্রায় 7-8 জন লোক তাদের মারা যায়, তারা পলাইয়ে যেতে বাধ্য হয়। এর 15-20 দিন পরে আবার একটা প্লাটন ওরা হাতিবাগার ক্যাম্প দখল করার জন্য আসে। তন্ত্র নামস্থানে আমাদের সাথে সম্যক যুদ্ধে লিপ্ত হয় এবং তাতে প্রায় 15-20 জন লোক মারা যায়, তারা আবার সেখান থেকে পলাই যায়। 21 মে ওদের একটা কোম্পানি 31 বেলুস রেজিমেন্ট, 31 নম্বর বেলুস রেজিমেন্ট, তারা ডালুর দিকে অগ্রসর হয়। আমরা রাস্তায় তাদেরকে সীমান্ত বর্ডার রাস্তায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি, কিন্তু তাদেরকে প্রতিহত করতে পারি না। আমরা সেটা সমস্ত ফলাই দিতে বাধ্য হই এবং গোগাই নদী বাঁধিয়ে আমরা ডালুর দিকে অবস্থান করি। পরদিন সকাল 8 ঘটিকার সময়, 22 মে 8 ঘটিকার সময় পাকিস্তানের একটা প্লাটন মালতাবাড়ি হইতে সুদা ডালুর দিকে রওনা হয়, আর একটা প্লাটন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসিয়া ডালু আক্রমণ করে। সেখানে বিএসএফ একটা সেকশন ছিল, তার মধ্যে 9 জন বিএসএফকে হত্যা করে, একজন বিএসএফ আর একজন হিন্দু মহাজন তাদেরকে অ্যারেস্ট করিয়া নিয়ে যায়। আমাদের সেখানে বেশ কয়েকজন শহীদ হন, 2-250 শরণার্থী শহীদ হয় এবং বহুত লোক আহত হয়। তারপর আমরা বেশ কিছুদিন সেখানে অবস্থান করি, তারপরে আবার হাতিবাগান আমরা এসে জড়ো হই। 26 জুন আবার তারা একটি কোম্পানি হাতিবাগার ক্যাম্প দখল করার জন্য তন্ত্র গ্রাম দিয়া হাতিবাগার আসার চেষ্টা করে। আমরা তাদেরকে বোগাই নদীর পারে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি এবং বেশ কিছু লোক তাদের মারা যায়। শেষ পর্যন্ত আমরা খবর পাই যে তাদের 37 জন লোক মারা যায় এবং আমি নিজে সেদিন গুরুতরভাবে আহত হই। আহত হওয়াতে আমাকে ডালু একটি ভ্রাম্যমাণ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমি সেখানে 8-2 দিন থাকার পর আসলাম বাংলাদেশে। আসার দিকে আমাদের যে প্লাটনটা ছিল মজিয়ে গেছে, আমি তাদেরকে আবার জোর করলাম, জোর দিয়ে হাতিবাগার ক্যাম্প দখল, হাতিবাগ ক্যাম্প প্রবর্তন করলাম এবং আমাকে নির্দেশ দিল ক্যাপ্টেন বাইজি সিং, একটু বসিয়েছে কোম্পানি ব্যাটালিয়ন কমান্ডার এবং আমাদের সুবাদের মধ্যে দিয়ে অলক সাহেব ইপিআরের সুবাদের নেতর, ওনারা 2 জন আমাকে আদেশ দিলেন হাতিবাগার ক্যাম্প দখল করার জন্য এবং সেটা আয়ত্তে রাখার জন্য। আমরা হাতিবাগ ক্যাম্পে অবস্থান করি। কিছুদিন পরেই আমাকে ক্যাপ্টেন রাইজি এবং সুবাদের মধ্যে অলক সাহেব বলেন মায়াকাশি হতে একটা পেট্রোল পার্টি তন্ত্র অভিমুখে আসে, তোমরা সেই পেট্রোল পার্টিরা খবর নেবে। আমরা অগ্রসর হইলাম, হঠাৎ করে দেখি যে তাদের একটা টহল দল গদারি বন্ধ দিয়ে আসতে। আমরা তৎক্ষণাৎ পজিশন নিয়ে তাদের উপর ফায়ার করি এবং তাদের 12-13 জন লোক হত্যা করতে সক্ষম হন এবং তারা সেখান থেকে পালাইয়া ফেলে। আমরা অক্ষত অবস্থা সবাই হাতিবাগারে এসে জড়ো হই। 2 আগস্ট ওই দিন ভারতের স্বাধীনতা দিবস, আমাদের কয়েকজনকে ক্যাপ্টেন বাইজি সাহেব আমাদের দাওয়াত দিয়েছেন মন্দিরটি চিঠিবিজ করার জন্য। আমরা রাত্রে সেখানে এসে শুইলাম, ভোরবেলা কাক ডাকা উড়বে এক ভদ্রলোক আসিয়া হাতিবাগ ক্যাম্পে নিচে থেকে চিৎকার হচ্ছে, মেজবা ভাই গিয়ে তখন আমার ঘুম ভাঙে যায়। বরিশালের সফি সে আগন্তুককে বললো এইমাত্র তারা আসছে, ঘুমাচ্ছে, তুমি একটু পরে আসো।
কিন্তু বেচারা নাসুরপান্তা সে দেখা করবে, মেদবার সাথে দেখা করবে। তখন আমি তাকে সবাইকে বললাম ঠিক আছে তাকে আসতে দাম। সে বলল চার দিন পূর্বে আমি গামালপুরে এক হিন্দু ভদ্রলোক, আমার একটি বেকারির দোকান আছে, আমার বাবা আমাকে খুব আদর করে অল্প বয়সে আমাকে বিয়ে করান, আমার অল্প বয়সে তিনটি মেয়ে হয়, বড় মেয়ের বয়স 19 বছর, সে এপ্রিল মাসে তার বিয়ে হওয়ার কথা। সংগ্রামের পরে আমি গামালপুর ছেড়ে একটি শহরের ভিতরে এক আমার বন্ধুর বাড়িতে এসে উঠি, সেখানে কিছুদিন থাকার পর রাজা কারা বদররা সেই বন্ধুর বাড়িতে আনাগোনা শুরু করলো। তখন আমাকে বন্ধুর দিন বলল ভাই তোমাকে বোধহয় আর রক্ষা করতে পারলাম না, তুমি যথাসম্ভব তুমি এখান থেকে চলো। আমি তার কথা নিয়ে রওনা হই, সেখান থেকে নাইলদাবাড়ি পার হয়ে আমি গ্রামের ভিতর দিয়ে আসতেছি। কিছু দূর আসার পরই রাস্তায় 5-6 জন লোক হাতিয়ার সহ আম গাছের নিচে বসে আছে। আম গাছকেই জিজ্ঞেস করলো দাদা আপনি কি ভারতে যাবেন? আমি বললাম জি। তখন বললো আমরা তো ভারতে যাবো, আমি মুক্তিযোদ্ধা, আমাদের সাথে আসে। মুক্তিযোদ্ধার কথা শুনে আমার বুক ভরে গেল, আমি তাদের সাথে রওনা হলাম। তারা গ্রাম ছেড়ে মাঠের ভিতর দিয়া ধান খেতে ভিতর দিয়া রওনা। কিছু দূর আসার পর দেখলাম মাঠের ভিতরে একটা স্কুল ঘর, পাকা উপরে টিন সেট, ওই ভিতরে আমাকে নিয়ে ঢুকাল। ফের ভিতরে ঢুকে আমি হাঁপিয়ে ঢুকার মতো কয়েকজন পাঞ্জাবিরা বসে তর্ক করছে আমাকে সে ভিতরে নিয়ে। একজন এসে আমাকে তল্লাশ করলো, তল্লাশ করে আমার সাথে ছিল 5-6 হাজার টাকা, টাকাটি নিয়ে গেলো আর আমাকে 2-3টা ব্যথাঘাত করে সামনে গেট দিয়ে বাইক দিয়ে দিলো, একটু শীঘ্র চলে তাই করতে না তাকে গুলি করে হত্যা করলো। আমি ভয়ে প্রাণ নিয়ে সেখান চলে আসি ভারতে, আসি ভারতে আসিয়া আমি একটু মুক্তিযোদ্ধা ক্যাম্পে যাই। সেখানে গিয়ে একজন মুক্তিযোদ্ধাকে বলি, সে বললো যে এখান থেকে তোমার কেউ কিছু করতে পারবে না, তুমি ডালু চলে যাও, সেখানে যায় দেখো মেয়াজ বাবাই আছে, তার কাছে দিয়ে বলো, সে হয়তো তার সরা করতে পারে। সেই ভদ্রলোক আমার কাছে এসে এই কান্নাকাটি শুরু করলো। আমি তখন তাকে বললাম যে ঠিক আছে তুমি বিকাল 4টার দিকে আসো, এই বলে সেই ভদ্রলোককে বিদায় করে দিলাম। আমি আসলাম নাকুগাঁও ডালু আসিয়া সবাই মধ্যে দিয়ে অল্প সবাই জিজ্ঞেস করলাম যে স্যার এই সংবাদ এই অপারেশনটা কি করতে পারি? সে বলল মেজবা এর জন্যই আমরা এই সংগ্রাম করছি, তুমি যদি পারো তুমি করো, তোমাকে আমাকে নিষেধ দেবো। তখন আমি এসে কয়েকজনকে বললাম, তারা সবাই রাজি হল অপারেশন যাব। আমি 7 জন লোক বাছাই করলাম, 7 জন লোক বাছাই করে 6 জন লোকের কাছে হাতিয়ার, আমি খালি হাতে, আমি একটু ছোড়া হাতি নিয়ে আমরা সন্ধ্যা সময় সেই হিন্দু ভদ্রলোককে নিয়ে রওনা হইল। হিন্দু লোক ভদ্রলোকের কাছে 8টি গ্রেনেড আর আমাদের কাছে সবাইকে হাতি। আমরা অনুমান 11টা দিয়ে দেয় সেই স্কুলের কাছে গিয়ে উপস্থিত হই। স্কুলের উপস্থিত হয়ে যে যে কোনো অপারেশন করতে হবে, যে কি ছাড়া কোনো অপারেশন হয় না। আমরা সেখানে গিয়ে আস্তে 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 ক্যাম্পাস নিকটবর্তী হই এবং অবস্থাটা পরিদর্শন করি। অনুমান করতে পারলাম বিল্ডিংয়ের পিছনেই, স্কুল ঘরের পিছনে কোনো একটা ঘর আছে, সেই ঘরে মহিলারা আটক আছে। তখন আমি 4 জনকে 2টি LNG সহ উত্তর পাশে অবস্থা দিতে বলি এবং বলি যে তোমরা পিছনে ফায়ার হইলে তোমরা এমনভাবে ফায়ার করবে যাতে স্কুল ঘরতে কোনো লোক বাইরে দিতে না পারে। আমরা 3 জন, আমি ইদ্রিতার সফি, আমরা 3 জন পিছন দিক দিয়া সেই ভদ্রলোককে নিয়ে পিছন দিয়ে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পরই অনুমান করলাম যে সামনের ডিউটিওলা বদলি হয়ে গেল। তখন বুঝতে পারলাম যে পিছনের ডিউটিওলা আরও 1 ঘন্টা সময় বাকি আছে বদলি হওয়ার জন্য। এই সময় আমরা হাত ছাড়া করতে পারছি, আমি চুপি 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 দেয়া সেই প্রহরীকে গলা চিপে ধরি এবং ছোড়া দিয়ে তার বুক ফেটে কেটে দিই। এবং পরবর্তীতে ওরা ওখানে শোয়া
একটি স্থানের ঘর, এই ঘরের ভিতরে প্রবেশ করি, মেয়েগুলো হাল্লা চোল্লা করতে থাকে। আমি তাদেরকে বলি তোমরা তাড়াতাড়ি উঠো, তোমার বাবা আমি তাড়া দিয়েছে, তোমরা চলো। সবাই চলে আসে, ছোটো মেয়েটি যে সে উঠতে পারে, সে বারবার বলছে দাদা আমাকে ফোন করে, আমাকে হত্যা করে ফেলে দেন। আমরা তাকে ক্লিন করে ট্রেনে করে কোনো রকম খেল করে ফাইন করে তার বাবা সংগ্রহ করে দিই, এবং পরদিন ঘুরে ওই দিন ঘুর প্রায় পাঁচটা দিকে আমরা হাতি পাকার আছে উপস্থিত, এবং তাদেরকে ক্যাপ্টেন রাজীব সিং সাহেবের গাড়ি দিয়ে পুরা হাসপাতাল পাঠাই। এরপর আর তাদের কোনো সংবাদ আমরা পাইনি। এরপর অক্টোবর মাসের 25 কি 26 তারিখ কোম্পানি মুক্তিযোদ্ধার কোম্পানি কমান্ডার আবুল হাসেম তিনি আমাকে এসে বললেন, ভাই 3 তারিখ 13 রাজপুত রাইফেল ব্যাটালিয়ান ভারতে তারা প্রোগ্রাম করছে তেলিখালি যুদ্ধ, তেলিখালি আক্রমণ করবে, তার সাথে আমার একটি কোম্পানিও আছে, আমাদের সাথে যে কোম্পানি আছে সে কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মাত্র 15 দিন কি 20 দিন দুই শিক্ষিত সৈনিকের সাথে তখন লড়াই শুরু হবে, কারণ এই আমাদের স্বল্প শিক্ষিত মুক্তিযোদ্ধারা যদি পালাই যাবে তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না, তো তুমি যদি আমাদের আমার সাথে চলো তাহলে আমরা ভরসা করতে পারি যে তেলিখালি আমরা জয়ী হব। তখন আমি জিয়াউল হক সাহেবের কাছে জিজ্ঞেস করলাম যে স্যার এই সংবাদ, তো উনি বললেন ঠিক আছে তুমি যাও। আমি 22-23 জন লোক নিয়ে 13 রাজপুতের সাথে যুদ্ধ করি, তেলিখালি কেন আক্রমণ করি, অনুমান 8টার দিকে প্রথমে একটু গুলি আসে লাগে আমার ডান কাঁধে, সেদিকে ভ্রুক্ষেপ নাই, কেম আমাদের দখল করতেই হবে। তার কিছুক্ষণ পরে আবার একটু গুলি আসে এলাকায় আমার ডান পা ধরে, সেদিকেও ভ্রুক্ষেপ নেই, কেন আমার ক্যাম্প আমাদের দখল করতেই হবে। প্রায় অনুমান 10টার দিকে আবার একটি গুলি আসে এলাকায় আমার ডান হাতে, আমার ডান হাত ভাঙিয়ে দেয়, হাতিয়ার ছিটকে পড়ে। আমার অবস্থা দেখে গজিউল্লাহ আমাকে ট্রেনে হিসেবে বিল্ডিংয়ের ভিতরে নিয়ে আসে, ব্যারাকের ভিতরে নিয়ে আসে এবং মাফলার দ্বারা আমার ক্ষতস্থান বেঁধে দেয়। তারপর মুমূর্ষু অবস্থায় আমাকে তোরা প্রথম তোরা হাসপাতালে এবং তোরা হাসপাতাল থেকে হেলিকপ্টারে গৌহাটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রামগড়, রাঁচি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পর সর্বশেষ আমাকে কলকাতা পাঠানো হয়। কলকাতা যেদিন 16 ডিসেম্বর 1.5 স্বাধীন হওয়ার সময় আমি কলকাতা হইতেই আমি ছাড়পত্র নিয়ে 19 ডিসেম্বর আমি বাংলাদেশে পদার্পণ করি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতাল ভর্তি করি। কিন্তু দুঃখের বিষয়, আমি এতগুলো যুদ্ধ করার পরেও কোনো বীর বিক্রম খেতাব কিংবা যুদ্ধহত মুক্তিযোদ্ধা ভাতা আজও আমি পাইনি। এর জন্য আমি বহু অফিসারের দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনকি বর্তমান ধর্মমন্ত্রী কিঞ্জুয়ার মতিউর রহমান সাহ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মহোদয়ের কাছেও গিয়েছি, তারাও অনেক লিখে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমান তরুণ জন্ম দ্বারা তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সকলেই শিক্ষিত হয়ে ভালোবাসো, দেশকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো, বাংলাদেশের সত্যিকারের ইতিহাস জানো এবং সেই ইতিহাসের উপর ভিত্তি করে তোমরা পরিচালনা করো বাংলাদেশকে। এই আমার তোমাদের নিকট উপদেশ। আসসালামু আলাইকুম।